মুসলমান বিরোধী সংকল্প মুসলমানক হত্যার আহ্বান আর সংকল্প ভারতের এই সাম্প্রদায়িক বিষবাস্পক এটা তুমুল চর্চা আন্তরাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত হয় উত্তরাখণ্ডত অনুষ্ঠিত ধর্ম সংসদক বাতৰি পরিবেশন হয়েছে আমেরিকার পাকিস্তানের সংবাদ মাধ্যমের কোনে কি লিখিছে কোনে কি বাতৰি পরিবেশন করেছে সবিশেষ আগবাইছো দেশ দুনিয়া तैयार रहो या मारने को तैयार रहो, दूसरा कोई विकल्प नहीं है। ये बिल्कुल विकल्प नहीं है। इसीलिए आपको म्यांमार की तरह यहाँ की पुलिस को, यहाँ के नेताओं को, यहाँ की फौज को, यहाँ के हर हिंदू को अस्त्र उठा करके इस सफाई अभियान को करना पड़ेगा। इसके अलावा कोई दूसरा विकल्प नहीं है। नमस्कार, मोटपल। উত্তরাখণ্ডৰ হরিদ্বারত 17 ডিসেম্বৰৰ পৰা 19 ডিসেম্বৰলৈ অনুষ্ঠিত হৈছিল ধর্ম সংসদ নামৰ এলানি ধর্মীয় অনুষ্ঠান। অনুষ্ঠানত আগবঢ়োৱা বিতর্কিত ভাষণৰ ক্লিপ ইতিমধ্যে সোশিয়াল মিডিয়াত ভাইরাল হৈ পৰিছে। তেনে এটা অনুষ্ঠান হিন্দু যুব বাহিনীয়ে রাজধানী দিল্লীত অনুষ্ঠিত কৰিছিল বিগত 19 ডিসেম্বৰত, য'ত এটা বিশেষ সম্প্ৰদায়ৰ বিৰুদ্ধে অস্ত্ৰ তুলি লোৱাৰ সংকল্প লবলৈ আহ্বান জনোৱা হৈছিল। সেই সমগ্র ঘটনাক এতিয়া গুরুত্ব সহকারে লৈছে আন্তঃৰাষ্ট্ৰীয় সংবাদ মাধ্যমে। আমেরিকার বাতৰি কাকত নিউইয়র্ক টাইমসে এই বাতৰির শিরোনাম দিছে চরমপন্থী হিন্দুত্ববাদীর মুসলমান হত্যার আহ্বান, নীরব ভারত সরকার। বাতৰিটোত লিখা হয়েছে ভারতের সুপন্থীর হিন্দু গোট আর সাধু সন্তয় এক সম্মিলনত সংকল্পবদ্ধ হয়েছে। তেওঁলোকে মরি আর মারি হলেও ভারতক হিন্দু রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করব বিচারে। হিন্দু মহাসভার নেতা পূজা চাকুন পাণ্ডেই কৈছে, যদি আমি 100 জনে তেওঁলোকের 20 লাখক হত্যা করবলৈ সাজু হও, তেন্তে আমি বিজয়ী হম আর ভারত হিন্দু রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা হব। আমি হত্যা করে জেললৈ যাবলৈ সাজু থাকিব লাগিব। এক সম্মিলনত সুপন্থী হিন্দু সন্তয় হিন্দু সমাজক অস্ত্র তুলি লবলৈ আর মুসলমানক হত্যা করবলৈ আহ্বান জানাইছে। সেই সকল ধর্মীয় নেতা তথা সন্তর প্রধানমন্ত্রী মোদী নেতৃত্বাধীন শাসকীয় সরকারের লগত ঘনিষ্ঠ সম্পর্ক আছে। নিউইয়র্ক টাইমসত এইদরে উল্লেখ করে কোয়া হয়েছে যে সম্মিলনের ভিডিও ভাইরাল হয়ে পড়ছে যদিও এই সম্পর্কত নীরব হয়ে আছে মোদী সরকার। এই সন্দর্ভত বাতৰি প্রকাশ করেছে আল জাজিরায়। মুসলমান গণহত্যার আহ্বান জানা হিন্দু সম্মিলনের উপর খুব শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তরাষ্ট্রীয় সংবাদ মাধ্যমটোয়ে। বাতৰিটোত কোয়া হয়েছে যে এটা ভিডিওত হিন্দু সন্তসকলে মুসলমানক হত্যার বাবে আহ্বান জানা পরিলক্ষিত হয়েছে আর ইয়ার বিরুদ্ধে এটা ব্যবস্থা গ্রহণের দাবি উঠিছে। ঘটনার বিরুদ্ধে আরক্ষী তদন্ত অব্যাহত রাখিছে। এই ঘটনাত বিজেপির সদস্যও জড়িত আছে, কিন্তু এই সন্দর্ভত এতিয়ালৈ প্রতিক্রিয়া ব্যক্ত করা নাই ভারত সরকারে। ইয়ার উপরেও আমেরিকার সংবাদ মাধ্যম ব্লুমবার্গ আর পাকিস্তানের ইংরাজি বাতৰি কাকত দি এক্সপ্রেস ট্রিবিউনেও এই সন্দর্ভত প্রকাশ করেছে বাতৰি। সংবাদ মাধ্যমের উপরেও ধর্ম সংসদের সাম্প্রদায়িক বিষবাস্প সন্দর্ভত আন্তরাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্নজনে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। উল্লেখনীয় যে হরিদ্বার ধর্ম সংসদের বিতর্কিত বক্তব্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের 153 এ ধারার অধীনত রুজু হয়েছে গোচর। কিন্তু সাম্প্রদায়িক বিষবাস্প বিয়পা ধর্ম সংসদক ভারত সরকার মৌন হয়ে রার পরিপ্রেক্ষিত এতিয়া আন্তরাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত সমালোচনার সম্মুখীন হয়েছে নরেন্দ্র মোদী। ধন্যবাদ।